বিড়াল কুকুর কুকুর পাখি বা কবুতর পালা যাবে কি না। বিড়াল পালা তো যাবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন, ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম আত-তাওয়াফাত, বিড়াল তোমাদের বাসা বাড়িতেই থাকে, এই জন্য তার ঝুঁটাকে তিনি হারাম করেন নাই। বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয়, তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায়, নাপাক হয়ে যায়, বিড়াল ঝুঁটা, বিড়াল যদি মুখ দেয়, বিড়ালের ঝুঁটা কি হয় না, নাপাক হয় না। এই জন্য বিড়াল পালা জায়েজ আছে, বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য, কিংবা এমনি আদর করে আপনি বিড়াল পালেন, কোনো অসুবিধা নাই। আপনারা সবাই জানেন একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু হুরায়রা, নাম শুনছেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম কিন্তু আসলে আবু হুরায়রা ছিল না, ওনার নাম ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুর রহমান, আরও অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে, কিন্তু ওনার নাম পরে আবু হুরায়রা উঠে গেছে। কিভাবে? ওনার একটা বিড়াল ছিল, জামার হাতার ভিতরে এই বিড়াল ভরে অনেক সময় মসজিদে নিয়ে আসতেন। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বিড়াল দেখে, তার সবসময় তার সাথে সাথে বিড়ালটা থাকে, এটা দেখে তাকে বললেন, ও বিড়ালের বাপ, আবু হুরায়রা মানে বিড়ালের বাপ। এরপর থেকে ওনার নাম হয়ে গেছে কি, বিড়ালের বাপ। আসলে কি তিনি বিড়ালের বাপ ছিলেন, এটা কথার কথা হয়ে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলেছিলেন। তো তারপর থেকে ওই নামে তিনি পরিচিত হয়ে গেছেন। তাহলে তিনি যেহেতু বিড়াল পালতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেও বরং রসিকতা করেছেন, কোনো নিষেধ করেন নাই, তাহলে বোঝা গেল আমাদের বাসা বাড়িতে বিড়াল পালা কোনো অসুবিধা নাই। কুকুর পালার ব্যাপারে তখনই জায়েজ হবে তখন যখন কুকুরটা পালবেন আপনি পাহারাদারের কাজে, এবং সেটা বাসা বাড়ির ভিতরে না, সামনে তার থাকার জন্য আলাদা ঘর করে দিলেন, রাখলেন, খাবারের ব্যবস্থা করলেন, উদ্দেশ্য ঘেউ ঘেউ করবে, চোর ডাকাত আসলে আপনাকে অ্যালার্ম করবে, অ্যালার্ম দিবে এবং পাহারাদারি করবে। পাহারাদারের জন্য কুকুর পালা জায়েজ আছে, শিকার করার জন্য কুকুর পালা জায়েজ আছে। আমাদের দেশ সহ পৃথিবীর সব দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন কুকুর পোষেন, সে কুকুরগুলো সিকিউরিটিতে তাদের হেল্প করে থাকেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, এগুলো সবগুলো জায়েজ আছে। কিন্তু বাসা বাড়িতে কুকুর পোষা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে শখের বসে কুকুর পোষা, এটা জায়েজ নয়। আমাদের একটা বড় সমস্যা হলো, পশ্চিমাদেরকে কোনো কাজ করতে দেখলে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে, ওই কাজটা করলে বোধহয় আমি একটু ভদ্র হইতে পারবো, একটু স্মার্ট হইতে পারবো, আধুনিক হইতে পারবো, জাতে উঠতে পারবো, আমাকে মনে হয় একটু শিক্ষিত শিক্ষিত লাগবে, এই জন্য ওরা যদি উল্টাপাল্টাও করে অন্ধের মতো সেটা গ্রহণ করে, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে বাড়িতে কুকুর থাকে, শখের বসে কুকুর পালে কেউ, সেই বাড়িতে আল্লাহর রহমত নিয়া ফেরেশতা প্রবেশ করে না। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এবং কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর আছে শয়তানের সুরত ধরে আসে। আপনারা দেখবেন হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরও বেশি করে, পশ্চিমারা বিড়ালও পালে কিন্তু বিড়ালের চেয়েতে কুকুরের সাথে দোস্তিতে একটু বেশি, কারণ হাদিসে নিষেধ আছে, এই জন্য শয়তান ওটা আরও বেশি করে করায়, ক্ষতিগ্রস্ত করতে চায়। মুসলমানের সন্তান কুকুরের গলায় একটা শেকল লাগাইয়া বিদেশি কুকুর কিনে সাথে হাঁটাতে হাঁটাতে নিয়ে যায় এবং খুব আদর কদর করে মনে করে এর মাধ্যমে তিনি ভদ্র হয়ে গেছে। ওই পশ্চিমাদেরকে যা দেখে অন্ধের মতো মনে করে ওইটা অনুকরণ করলে সে ভদ্র হবে, তথাকথিত স্মার্ট হবে, আধুনিক আধুনিক দেখাবে। এরা হলো সবচাইতে বেশি পশ্চাৎপদ, এরা হলো সবচাইতে বেশি বিবেককে অন্যের গোলামি করে নিজেকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে ফেলেছে। মুসলমানের জন্য কুকুর শখের বশতে পালা জায়েজ নাই, তবে প্রয়োজনে বশতে পালতে পারেন, আর আল্লাহ সৃষ্টি হিসেবে তা খাবার দিবেন বা কোনো অসুস্থ হলে সেবা দিবেন, সেটা কোনো নাজায়েজ বিষয় নয়, তবে বাসা বাড়িতে পালা জায়েজ নয়, শখের বশত হারাম। আর পাখি যদি আপনি পালতে চান, কবুতর পালতে চান, যে সমস্ত পাখি বিশেষ করে কবুতর খাঁচায় পালা যায় অতএব পালেন, কোনো অসুবিধা নেই। আর যে পাখিগুলো খাঁচায় পালা যায়, খাঁচায় পালার মতো সেগুলো পালেন, যেমন টিয়া পাখি ইত্যাদি, কিন্তু যেই পাখি উড়ে বেড়ায় আপনি সেগুলোকে খাঁচা বন্দি করে রাখছেন এবং এটা রেখে তাকে কষ্ট দিচ্ছেন, সেটা কিন্তু জায়েজ নয়। আর যেগুলো খাঁচাতেই পালার জন্য উপযোগী এই টাইপের, বাহিরে রাখলে বরং ছেড়ে দিলে বরং সেগুলো মারা যাবে, তাহলে সেই রকম পাখি পালতে অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় মিরকা মাছ খেলে নাকি গর্ভের সন্তান প্রতিবন্ধী হয়, বিষয়টা কতটুকু শরীয়তসম্মত? সম্পূর্ণ কুসংস্কার, ভিত্তিহীন এবং ভুয়া যত ফতোয়া এদেশে আছে, ভুল ফতোয়া, যত বাজে ফতোয়া আছে, ভুল মাসআলা আছে, ফতোয়াবাজি আছে, এটা এদেশে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে প্রয়োগ করা হয়। এক হলো মসজিদের ইমাম সাহেবদের বিরুদ্ধে ফতোয়া দেখবেন একটু বেশি, দরকারেও বেদরকারেও,
সত্য ফতোয়া যা থাকে ভুয়া ফতোয়া আরও বেশি থাকে। আর আরেকটা হলো মহিলারা, মহিলাদের বিরুদ্ধে যে কত ফতোয়া, মিরকা মাছ খেলে গর্ভের সন্তানের নাকি ক্ষতি হতে পারে, তাইলে যেই বেটার ছেলে ওই বেটা খেলে ক্ষতি হবে না কেন, পুরুষ খাইতে পারবে কিন্তু মহিলার ব্যাপারে ফতোয়া, এরকম ভুল ফতোয়া ভিত্তিহীন ফতোয়া অনেকটা আমাদের দেশে আছে। গর্ভাবস্থায় কোনো নারীর জন্য কোনো খাবার নিষিদ্ধ হবে তখন যদি বৈজ্ঞানিকভাবে ডাক্তারি গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়, অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয় যে এই খাবারগুলো গর্ভবতীর জন্য ক্ষতিকর, তাহলে সেটা খাওয়া যাবে না। কিন্তু মিরকা মাছের পর এরকম কোনো কথা নাই, অতএব এগুলো খাওয়াতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সুরা পাঠ করার অনেক ফজিলত আছে, যেমন ফজরের পর সুরা ইয়াসিন, মাগরিবের পর সুরা ওয়াকিয়া, এশার পর সুরা মুলক, এগুলো কি সঠিক? ভাইরা আমার, এর মধ্যে মাগরিবের পরে হোক আর এশার পরে হোক, রাত্রে সুরা মুলক পড়ার ফজিলত আছে। আর সে ফজিলত হলো রাতেকে সুরা মুলক পাঠ করলে, নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির কবরের আযাব মাফ হবে ইনশাআল্লাহ। এর বাইরে ফজরের পরে সুরা ইয়াসিন পাঠ করার বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি। যে সমস্ত বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায় সুরা ইয়াসিনের কে কেন্দ্র করে, সেগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সহি নয়, বরং দাইফ। আর মাগরিবের পর সুরা ওয়াকিয়া পাঠ করলে রিজিকের অনটন দূর হয় এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়, সেগুলো সনদ দিয়েও অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, তবে বর্ণনা আছে। এরপরে প্রশ্ন হলো, যখন কোনো মানুষকে দাফন করা হয় এবং দাফন করা শেষ হলে দেখা যায় কোনো এক লোকের মাধ্যমে কবরের উপর পানি দেয়, এটা কতটুকু শরীয়তসম্মত? ভাই, কেউ মারা গেলে তার কবরের উপরে নিয়মিত পানি দেওয়ার বিশেষ কোনো ফজিলত নাই, তবে যদি কেউ বিশেষ উদ্দেশ্যে দেয় তাহলে সেটা তার উদ্দেশ্য সাধন হতে পারে, যদি কোনো দুনিয়াবী উদ্দেশ্যে দেয়। যেমন একটা গল্প আছে না, যে কোন মহিলা তার স্বামীকে মৃত্যুর আগে ওয়াদা করাইছে যে তুমি আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর যতদিন আমার কবর ভিজা থাকবে ততদিন তুমি শুকানো রাখ পর্যন্ত বিয়ে করবা না। স্বামী বলছে ঠিক আছে, ওয়াদা করলাম। তো স্বামী মারা যাওয়ার পর, ওই বউ মারা যাওয়ার পরে স্বামী এবার দেখে যে কবর আর শুকায় না, দু চার মাস হয়ে গেছে কিন্তু তারপরও কবর শুধু ভিজাই থাকে, চিন্তা করলো ব্যাপারটা কি। পরে একদিন দীর্ঘ সময় পর্যন্ত দূর থেকে মনিটর করছে যে কোত্থেকে কবর ভিজে, পরে দেখে যে ওই মহিলার ভাই এসে কবরের উপরে পানি ফেলা দিয়ে যায় প্রতিদিন একবার করে। তো ধরে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, বলো, বলে যে আপা আমাকে মরার আগে ওসিয়ত করে গেছে যে ভাই যতদিন আল্লাহ তোরে হায়াতে বাঁচায় রাখে প্রতিদিন আমার কবরের উপরে এক বালতি করে পানি ঢালবি। তো এখন কবরের উপরে পানি ঢালার যে কথা বলছেন, এরকম কোনো উদ্দেশ্যের জন্য যদি কেউ পানি ঢালে তার উদ্দেশ্য হয়তো হাসিল হতে পারে, সেটা আরেক জিনিস, কিন্তু শরীয়তের কোনো নির্দেশ না এটা যে কবরের উপরে নিয়মিত পানি ঢালতে হবে, এটা আমাদের নিজেদের মন গড়া, যদি শরীয়তের নামে আমরা করি সেটা ভুল হবে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.